বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডনুসের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পূর্ণ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে এ সময় প্রধান উপদেষ্টা বলেন দেশ পূর্ণ গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে ডক্টর ইউনিসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র জো বাইডেনকে উপহার দেন এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোন সরকার প্রধান বৈঠক করলেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনারের সাথে কুশল বিনিময় করেন ড ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সাথে বৈঠকে জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের গ্রাফিটি আর্ট বুক উপহার হিসেবে তুলে দেন প্রধান উপদেষ্টা